কালকে ব্রিগেড হয়ে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেলেন, মমতা ব্যানার্জি অসুবিধা রাখে। এবার দিদি গেলেন দেশ চালাতে, বুয়া যাবে দেশ চালাতে, আর বাবুয়া থাকবে প্রদেশ চালাতে। কিন্তু আমরা কংগ্রেস বুয়া বাবুয়ার এই দুঃস্বপ্ন কখনো স্বপ্ন হতে দেব না। ব্রিগেড হয়েছে, এটা 4 দিন ধরে কলকাতায় পিকনিক হয়েছে, যে যে বাড়ি থেকে লোক গেছে তাদের বাড়িতে 500 টাকা করে দেওয়া হয়েছে, গাড়ি ভাড়া ফ্রি, মদের মতন ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি। চলো ব্রিগেড, সেটা দিদি দেখেছে। মমতা ব্যানার্জি আগেও ব্রিগেড দেখেছিল, সেই ব্রিগেডে গরিব মানুষ উপচে পড়েছিল, তাদেরকে পয়সা দিতে হয়নি, বাস ভাড়া দিতে হয়নি, তারা ব্যাগে করে রুটি নিয়ে, চিড়া নিয়ে, গুড় নিয়ে হাজির হয়েছিল। সেদিন মমতা ব্যানার্জি প্রকৃত অর্থে মা মাটি মানুষের নেত্রী ছিল, কিন্তু আজ মমতা ব্যানার্জি বাংলার লুটেরাদের নেত্রী। তাই আজকে তাকে বাস ভাড়া করে ঘরে ঘরে পয়সা দিয়ে মদের বোতল দিয়ে তাকে ব্রিগেড ভরাতে হয়। 4 দিন ধরে কলকাতায় পিকনিক হচ্ছে, পিকনিক। দিদি বলেছে আমার দল করলে ডিম ভাতের অভাব নাই, দিদির দল এখন ডিম ভাতের দল, মাংস ভাতের দল। নিজের কর্মীদের উপরে তার আস্থা নেই, নিজের কর্মীদের উপরে ভরসা নেই, তাই ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে বলছে, এ ভাই তোমরা কেউ চিড়িয়াখানায় যেও না, আমি আগে চিড়িয়াখানা বন্ধ করে দিচ্ছি যাতে কেউ চিড়িয়াখানায় না দেখতে যেতে পায়। স্টেজে বসে আমার সার্কাস দেখো, চিড়িয়াখানার থেকে অনেক ভালো লাগবে। চিড়িয়াখানার থেকে স্টেজে বসে মমতা ব্যানার্জির সার্কাস দেখো অনেক ভালো লাগবে, চিড়িয়াখানায় পরে তোমরা জন্তু জানোয়ার দেখে নিও। দিদি যাতে লোক চিড়িয়াখানায় না পালিয়ে যায় আগে থেকে চিড়িয়াখানা বন্ধ করে দিয়েছে, তাহলে বুঝুন নিজের লোকের উপর তার ভরসা নেই। আর আপনারা যে এসেছেন, আপনারা সময় চলে গেছিলেন, আমরা দুঃখ পেয়েছিলাম, এক সময় দুঃখ পেয়েছিলাম, মরহুম আব্দুস সাত্তারের জেলা, মরহুম আজিজুর রহমান সাহেবের জেলা, মরহুম নুরুল ইসলাম চৌধুরীর জেলা, স্বর্গীয় দুর্গাপদ সিং এর জেলা। এই জেলায় কংগ্রেস অনেক কষ্ট করে বড় হয়েছে, তাই আপনারা যখন চলে গেছিলেন দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল, কিন্তু মনে মনে একটা আশা ছিল এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস ছেড়ে যারা তৃণমূলে গেছে বেশিদিন তৃণমূলে থাকবে না, কারণ তৃণমূল কোনো দল নয়, তৃণমূল একটা গ্যাং। এখানে এখানে